কি দেখতে পাচ্ছেন বাবা? না না, আমি এক্স্যাক্টলি ঠিক কি দেখতে পাচ্ছেন, তুমি কোনটার কথা বলছো? না আমি কি বাচ্চা ছেলে? আমি কি নাবালক যে তোমাকে আমাকে প্রত্যেকটা জিনিস হাতে ধরে শিখিয়ে দিতে হবে কি করব না করব? না আমি কোনটা ভুল করেছি, কি ভুল হচ্ছে আমার, আমি তো বুঝতে পারছি না। সমস্যাটা কি তোমাদের আমাকে বলো তো ভুলে? না অনুলিকা কি আমাকে খারাপ করে দেবে? ও এতটাই খারাপ নেই নাকি? তোমরা এটা বলতে চাইছো যে ওর সাথে যদি আমি গাড়িতে করে এখন যাই তাহলে ওর সাথে আমার একটা ইলিসিয়েট সম্পর্ক তৈরি হয়? হোয়াট ডু ইউ মিন, কি বলছো তোমরা? তুমি এই কথাগুলো তুমি বললে আমাকে? ছি 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 ছি, আমি তো ভাবতেও পারি না এইসব। মেয়েটাকে আর কত কত ছোট হতে হবে কি জানি বাবা। আজ আমি মোহরের কাছে যাব, আজকে আমি মোহরের কাছে যাবই কথা বলবার জন্য। এই কথাগুলো কিন্তু আমরা কেউ বলিনি। আমি বা তোমার বাবা, তুমি নিজে নিজেকে ছোট করলে বলে। হ্যাঁ হ্যাঁ মুখে বল, কিন্তু বলতে কি বাকি রেখেছো বলো? আবাস ইঙ্গিতে তো সবই বলে দিয়েছো। না আমরা সব বলছি না, তুমি আমাদের ছেলে, তোমার ভুল দেখলে আমরা তোমাকে শাসন করতেই পারি। বাবা আমি একজন অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানুষ কি ভুল করে না? তুমি অ্যাডাল্ট হয়ে যদি ভুল করো তাহলে তো আমাদের বলতেই হবে। বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে, তুমি তাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগই করনি। তুমি তিতিরের বাড়িতে যাও। কেন, কেউ কি তোমার তিতিরের বাড়িতে যেতে বারণ করেছিল? তোমার কি উচিত ছিল না তিতিরের বাড়িতে গিয়ে মোহরকে ওখান থেকে ডেকে নিয়ে আসা, এনে বসে সামনাসামনি কথা বলা? একটা বাচ্চা মেয়ে, সে অভিমান করে চলে গেছে, তাকে তুমি ফিরিয়ে আনবে না তো কে ফিরিয়ে আনবে? আর তার অভিমান ভাঙানোর দায়িত্বটা কার, তোমার না? সেদিন তো তুমি নিজে থেকে কথা দিয়েছিলে, ও তো নিজে থেকে যেতে চায়নি। তারপর নিশ্চয়ই তোমার আচার ব্যবহারে কিছু বদল দেখেছে। আমাকে ব্লেম করা হচ্ছে বাবা। চিৎকার করো না, এটা করলেই সবসময় না সত্যিটাকে ঢাকা যায় না, লুকিয়ে রাখা যায় না। ওর যদি কোনো কিছু ভুলও মনে হয়, যদি কোনো ভুল করে থাকে, সেটাকে কারেক্ট করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। অনেক চেষ্টা করা হয়েছে। কি চেষ্টা করলে? একরাত চলে তো গেল পরের দিন। শোনো, আমাকে খেতে পর্যন্ত দেয়নি। হ্যাঁ আমি যতদূর জানি ও বিছানায় শুয়ে থাকতে পারেনি, ও উঠে এসেছিল তোমাকে। হ্যাঁ উঠে এসেছে, যে ব্যবহারটা করেছে সে ঠিক করে। তার মানে তুমি মনে করছো যে তোমার কোনো দোষ নেই, যা দোষ সব মোহরে? সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা এত কথা বলছো, লজ্জা করছে অনুর সামনে। অনু তুমি শঙ্কর সঙ্গে আর যাবে না কেমন? না মাসিমণি, আর কখনো না। সত্যি তো আমার বুঝতে ভুল হয়েছে, আমি ভুল করে ফেলেছি। আসলে কি বলতো, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা যে এত হালকা এত অগভীর সেটা আমি বুঝতে পারিনি। সেখানে যে ট্রাস্ট এত তাড়াতাড়ি চলে যায় কি করে বুঝবো বলো? শোনো বৌদি, তোমার একটা কথা বলি,
তোমার ছেলে বিদেশে পড়ে আছে, এখানে বিয়ে করে একটা মেয়েকে ফেলে রেখে চলে গেছে, কোনোদিন আসেনি। এই লাইফটা তোমার ভালো লাগতে পারে, কিন্তু আমাদের বৌমার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে আমাদের কিন্তু ভালো লাগবে না। কি বললে, কি বললে তুমি ঠাকুরপো? আমার এই জীবনটা ভালো লাগে, আমার ছেলে আমার থেকে দূরে থাকে, এটা আমার ভালো লাগে না। ভালো যে লাগে বা লাগে না কি করে বুঝবো? ছেলেটাকে কোনোদিন কাছে আনার চেষ্টা করেছো? সেই স্নেহ, সেই অধিকার বোধ কোথায়? আমি তো দেখিনি, দেখিনি। আর এই মেয়েটা শ্রমণা তো হুট করে বাড়িতে ঢুকে পড়েনি, তাকে বিয়ে দিয়ে এনেছো তোমরা। কি বোঝাচ্ছি আমি জানি না। হ্যাঁ, তার ছেলে এখন অ্যাডাল্ট হয়েছে। এই যে তোমার ছেলে, তোমার ছেলে বলছে যে সে এখন অ্যাডাল্ট হয়েছে, তারও কিছু নিজস্ব মতামত রয়েছে। ভুল তো কিছু বলছে না, ছেলে বড় হলে তার কিছু নিজস্ব মতামত থাকবে, সেটাই তো স্বাভাবিক। তুমি ওর হয়তো মনে হয়েছে যে বিয়ে করে ওই মেয়ের সঙ্গে থাকতে পারবে না। কি আমার তো বৌদি, যে যার সঙ্গে থাকে না সেই বুঝতে পারে। হ্যাঁ, কেন তোর কি মনে হচ্ছে শঙ্কর মোহরের সঙ্গে থাকতে পারছে না? মানে তোদের মনের যা ইচ্ছে ছিল এতদিন ধরে সেটা ওর হতে চলেছে, সে গুড়ে বালি। আমি যতদিন বেঁচে আছি ততদিন সম্পর্ক কোনো দিন মোহর আর শঙ্কের খারাপ হতে দেব না। যদি ওদের সম্পর্কে কোনো ফাটল ধরে তাহলে সেটা আমি নিজে থেকে রিপেয়ার করব। শঙ্কর যেটা করেছে সেটা ভুল করেছে, অন্যায় করেন, তাই জন্য ভুল সংশোধন করতে হবে। সেই জন্যই আমার ছেলের সাথে আমি কথা বলছি। দাঁড়িয়ে আছো যে, তুই আগে বললে যে বেরোবে, যাও। মাসিমণি, আমি আমি আসি। হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে? আমি একই পথে যাচ্ছি, তুমি আমার সঙ্গে কলেজে যাবে। আর এতে যদি কারোর কোনো প্রবলেম থাকে, কোনো অসুবিধা থাকে, তাহলে সেটা তার সমস্যা, আমার সমস্যা নয়। না 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 শঙ্কুদা, ইটস ওকে, আমি আমি তাহলে এগোই। হ্যাঁ হ্যাঁ, তুই এগো শঙ্কু, থাক না। তোমার বাবা মা যা সব বলছে এরপর আর কোনো দরকার নেই। আচ্ছা, ওর কি টাকা পয়সার অভাব বলতো? হ্যাঁ, একটা ক্যাব বুক করতে পারবে না ও? আচ্ছা, ও না পারলো আমি তো ওটুকু টাকা দিতে পারবো। বাড়ির মেয়ে কয়েকদিনের জন্য এসেছে, আমার খুব আদরের বোনঝি। বাড়িতে একই সময় একটা গাড়ি যাচ্ছে, একটা ক্যাব বুক করলে খারাপ দেখায় না, তুমি বলো? আমি শুধু সেই জন্যই। এনিওয়ে, অনু অনু মেশুমণিকে বলে রাখবো কাল থেকে তোমার জন্য গাড়ি অ্যারেঞ্জ করে রাখবে তোমার মেশুমণি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমার আমার ভুল হয়েছে, আমার বুঝতে ভুল হয়েছে, আমার সবটাই ভুল। আমার সত্যি খুব খারাপ লাগছে শঙ্কুদা, খুব খারাপ লাগছে। আমি আসি। আরে অনু দাঁড়াও না, বৌদি যখন কথা বলছে তুমি কেন মাঝখান থেকে কথা বলছো? আরে বৌদি হচ্ছে আমাদের বাড়ির গুরুজন, বৌদির কথাই হচ্ছে আমাদের বাড়ির শেষ কথা। বৌদির কথার উপরে আমরা কেউ কথা বলি না, শুধু আমি কেন? শঙ্কুকে জিজ্ঞেস কর, শঙ্কু শঙ্কু বলে না। শঙ্কু মা বাবার কথা যা শোনে না, তার থেকে অনেক বেশি জ্যাঠা জেঠির কথা শোনে, বুঝলে?
জানো এগুলো? তুমি তো সবে এসছো, জেনে রাখো এগুলো। শঙ্ক কিন্তু আবার অন্য ধরনের ছেলে, জানো তো? এই যে ওর মা বাবা অযৌক্তিক কথা বলছে, ও কিন্তু শুনছে না। ও নিজের যেটা ঠিক মনে হচ্ছে সেটাই করবো। হ্যাঁ, তুমি একটু শঙ্কর কথা শোনো, ওর কথাটাকে একটু রেসপেক্ট দাও, শোনো ওর কথা। শোনো শঙ্কর, আজ আমি মোহরের সাথে কথা বলবো, দরকার হলে তোমাকেও ডাকবো, দরকার হলে না আমি তোমাকেও ডাকবো, তোমাদের দুজনের সামনে আমি কথা বলতে চাই। আমি ওর সঙ্গে কথা বলতে চাই না।